বেশ কিছুদিন আগেই চতুর্থ বিয়ের খবর দেন নোবেল। নোবেলের চতুর্থ বিয়ের পোস্ট ঘিরে শোরগোল সৃষ্টি হয় নেটপাড়ায়। এবছরই মে মাসে তৃতীয় স্ত্রী সালসাবেল মাহমুদের সাথে বিচ্ছেদ হয় নোবেলের। তারপর আবার বিয়ে করেন চতুর্থ স্ত্রী ফারজান আরসিকে। তার সাথে চুম্বনরত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি দেন নোবেল। তবে সেই বিয়ে স্থায়ী হলো না এক সপ্তাহ। নিজের বাপের বাড়ি খুলনায় ফিরে গেছেন নোবেলের চতুর্থ স্ত্রী ফারজানা, আর নোবেল গেছেন রিহাবে। অতিরিক্ত মদ্যপানের অভিযোগ এনে নোবেলের তৃতীয় স্ত্রী সালসাবেল মাহমুদ তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তৃতীয় বিচ্ছেদের কিছুদিন আগে কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। মাতাল অবস্থায় গান গাইতে শুরু করলে দর্শকরা জলের বোতল ছুঁড়ে মারেন তাকে। তারপরই তার তৃতীয় বিচ্ছেদ হয়। চতুর্থ বিয়ের পর আরও মাদকাসক্ত হয়ে পড়েন নোবেল, তাই তাকে রিহাবে পাঠানো হয়। অপরদিকে গায়কের চতুর্থ স্ত্রী ফারজানা ঢাকা ছেড়ে নিজের বাড়ি খুলনায় ফিরে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ফারজানা লিখেছেন, আমি আমার বাড়ি খুলনাতে আছি, না জেনে উল্টোপাল্টা খবর ছড়াবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সঙ্গে সব কিছু শেষ করে যেতাম তাহলে কেউ কিছু জানতে পারতো না? আমি কি এতটাই বোকা? আমি জানি না যে নোবেল এই ছবি পোস্ট করলে কতটা ঝামেলা হবে। বিশ্বাস করুন, এসবে আমার হাত ছিল না। নোবেল সর্বসম্মুখে তার চতুর্থ বিয়ের কথা জানালে নোবেলের তৃতীয় স্ত্রী বলেন, আর সে ডিভোর্স দিয়েছে কিনা এরকম কোনো খবর নেই। নোবেল মেয়েটিকে জোর করে তুলেও আনতে পারে, তবে এই সম্পর্ক কতদিন থাকে সেটাই দেখার বিষয়। তিনি আরও বলেছেন যে তার সঙ্গে ফারজানার স্বামী নাদিম আহমেদের কথা হয়েছে, তিনি স্ত্রীকে ফিরে পেতে সবার সহযোগিতা চান। এরকম আরও ভিডিওস দেখার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।